আমি মূলত আজকে আমাদের নবীনবরণ উৎসব চলতেছে, তো ওখানে অনেক ফ্যাকাল্টি টিচাররা আছে, অনেক স্টুডেন্টরা আছে, সবাই আসছে, আমরা অনেক এনজয় করতেছি। আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে এবং প্রোগ্রাম হচ্ছে, আমরা সেগুলোতে পার্টিসিপেট করতেছি এবং অনেক এনজয় করতেছি। দর্শক, দৈনিক বিজয় বাংলাদেশে স্বাগত জানাচ্ছি, আমি হানিফ বিন রফিক। দর্শক, বাংলাদেশের তথ্য প্রযুক্তি নির্ভর একটি প্রথম বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের আজকে ফ্রেশার বা নতুনদেরকে নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই নবীনবরণ অনুষ্ঠানে আমাদের সভাপতিত্ব করেছেন বা ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের সম্মানিত ভিসি ভাইস চ্যান্সেলর স্যার, এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর, সহকারী উপাচার্য। আমরা এখানকার স্টুডেন্টদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আজকের যে নবীনবরণ অনুষ্ঠানটি তারা কেমন কাটিয়েছেন, অনুভূতিগুলো শেয়ার করেছেন। আমরা আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি জানানোর চেষ্টা করব। আমি মোহাম্মদ নাইদাস্তানি মন, পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস। আজকে আমাদের সেন্টার ওরিয়েন্টেশন হচ্ছে, এর আগেও আমাদের একবার ওরিয়েন্টেশন হয়েছে, সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল ওরিয়েন্টেশন। অনিবার্য কারণে সেদিন উপস্থিত ছিলাম না, অনেক কিছু মিস করছি, তো আজকে সকাল থেকে আসে ভার্সিটি ক্যাম্পাসে, অনেক ভালো লাগতেছে। আমি সৈয়দা সাজি আলম, আমি ইউআইটিএস ইউনিভার্সিটিতে সিএসি ডিপার্টমেন্টে পড়ি, আর 54 ব্যাচ, তো এখানে এসে ভালোই লাগছে। আমি মোহাম্মদ রায়হান মির্জা রহমা, ব্যাচ 49, আইন বিভাগ, তৃতীয় সেমিস্টার। তো আমরা যদি কম্পেয়ার করি আমাদের নবীনবরণের সাথে আজকের নবীনবরণ, এইটা হচ্ছে আমাদের নবীনবরণ বেশ ভালো ছিল, আর আমাদের অনুজরা আজকে বেশ ভালোভাবে এই নবীনবরণটা সম্পন্ন করেছে। আমাদের ইউআইটিএস সর্বোচ্চ সহযোগিতা করেছে আজকের এই নবীনবরণে। তো আমরা আমাদের জুনিয়রদেরকে খুব আন্তরিকভাবেই ডিল করতেছি, তো জুনিয়ররা বেশ ভালো, আমরা সিনিয়র হিসেবে সবসময় জুনিয়রদের পাশে আছি। আমি তাসনিয়া বিনতে মনির, আমি ফার্স্ট সেমিস্টার, আর আজকের দিনটা আমাদের জন্য নবীনবরণ হিসেবে ম্যামরা বা ভার্সিটি থেকে আমাদেরকে প্রোগ্রামটা দিছে, বা আমাদের আমরা এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। শিমলা আক্তার, আমি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। ইউআইটিএসের আজকে যে নবীনবরণ ছিল সেটা আমাদের জন্য বেস্ট একটা ডে ছিল, আমরা অনেক এনজয় করেছি। সিভিল ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, তো আমি মূলত আজকে আমাদের নবীনবরণ উৎসব চলতেছে, তো ওখানে অনেক ফ্যাকাল্টি টিচাররা আছে, অনেক স্টুডেন্টরা আছে, সবাই আসছে, আমরা অনেক এনজয় করতেছি। আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে এবং প্রোগ্রাম হচ্ছে, আমরা সেগুলোতে পার্টিসিপেট করতেছি এবং অনেক এনজয় করতেছি। আমি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। ইউআইটিএসের আজকে যে নবীনবরণ ছিল সেটা আমাদের জন্য বেস্ট একটা ডে ছিল, আমরা অনেক এনজয় করেছি, আমাদের অনেক ভালো লাগছে, অনেক অনেক বড়রা আসছে, তা আমাদেরকে আমরা ওনাদেরকে সম্মানিত করেছি, ওনারা আমাদের অনেক কিছু জানিয়েছেন এবং আমাদের আমরা ফুল বিতরণ করেছি। আজকের যে দিনটা ছিল টোটালি সব মিলে খুবই জোশ ছিল। তার একটা রিজন হচ্ছে আমরা জানি যে ইংলিশ ডিপার্টমেন্টের জন্য হচ্ছে আমরা হচ্ছে ইউআইটিএসি ইংলিশ ডিপার্টমেন্টকে রয়্যাল একটা ডিপার্টমেন্ট বলি, আর ইংলিশ হচ্ছে ইউআইটিএসের জন্য বেস্ট আমি যেটা মনে করি, দ্যাটস ওয়াই অনেক ভালো লাগে, আছে অনেক ফ্রেন্ড আছে, দ্যাটস ওয়াই এখানে আসা হয়েছে। ভালো একটা ভার্সিটি জামিলে। আমার নাম মণিকান্ত অধিকারী, আমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আসছি। আজকের অনুভূতিটা সেরা একটা অনুভূতি ছিল, মানে আমাদের ভার্সিটি থেকে এত বড় একটা ফ্রেশারদের জন্য একটা নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করবে এটা কখনো ভাবি নাই এভাবে করে। তো আজকে অনেক সিনিয়র আসছিলো, দেন ফ্রেশার ব্যাচের সবাই ছিল, দেন আমাদের সুপি মিজানুর রহমান স্যার, আমাদের ফ্যাকাল্টি মেম্বারগুলো অনেক আমাদের সবাইকে অনেক সাপোর্ট করছে, দেন আমরা আজকে অনেক এনজয় করছি। বাংলাদেশে প্রতিষ্ঠিত টেকনোলজি রিলেটেড একটি ইউনিভার্সিটি, সেটা ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের আজকে ফ্রেশারদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দর্শক, আমরা আপনাদের সারাদিন দেখানোর চেষ্টা করেছি যে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের যে স্টুডেন্টরা তারা নবীনবরণের যে অনুভূতি প্রকাশ করেছেন এবং যে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া দাওয়া সকল কিছু আমরা আপনাদেরকে আমাদের বিজয় বাংলাদেশের সাথে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, সবাইকে ধন্যবাদ জানাই।